আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা বনের রেসিপি, আর এই বনটি তৈরি করব আটা দিয়ে। হালকা কিংবা ভারী খিদেতে অথবা সকাল বিকালের নাস্তার জন্য পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য কিন্তু খুব সহজেই এই বনটি তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও খুবই মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এটাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, চিনি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ, এবং 2 চা চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখুন ইস্টটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। হাত দিয়ে খুব ভালোভাবে লিকুইডের সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়ে একদম সফট করে একটা খামি তৈরি করে নিতে হবে। খামিটা যদি খুব বেশি নরম হয় তাহলে আপনারা এখানে আরও কিছুটা আটা অ্যাড করে নেবেন। বেশ কিছুক্ষণ সময় ধরে মথে নিয়ে আমি এরকম একটা সফট খামি তৈরি করে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে র্যাপ করে নিয়ে এই খামিটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 40 মিনিট পর, দেখুন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। উপর থেকে আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে হালকাভাবে একটু মথে নিয়ে ভেতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। খামিটাকে হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে কয়েকটা টুকরো করে নিচ্ছি। এখান থেকে একটা টুকরো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বলের মতো করে বানিয়ে নিচ্ছি। প্রথমে সবগুলো লেচি এভাবে একটু গোল করে নিতে হবে। সবগুলো গোল করে নেওয়া হয়ে গেলে বেলার সুবিধার জন্য একটা লেচিকে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি অল্প কিছুটা লিকুইড দুধ এই লেচিটার এক পাশে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এখানে বেশ কিছুটা সাদা তিল নিয়ে নিয়েছি। যে পাশে আমরা দুধ ব্রাশ করে নিয়েছি ওই পাশটা এই তিলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চাপ দিয়ে লেচিটাতে ভালোভাবে তিল জড়িয়ে নিচ্ছি। দেখুন তিলটা খুব ভালোভাবে লেগে গেছে। এখন আমি একটা বেলুনের সাহায্যে এটাকে রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা করব না, মোটামুটি মোটা করে বেলে নিতে হবে। আমরা যেভাবে পরোটা তৈরি করি তার থেকে সামান্য একটু মোটা করে বেলবো। দেখুন এই রুটিটা এতটুকু মোটা হয়েছে। এটাকে শেপ দিয়ে কেটে নেওয়ার জন্য আমি একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার নিয়ে এই রুটিটাকে আমি মুন শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে এটা গোল, লম্বা অথবা চারকোনা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি সবগুলোকে এভাবে মুন শেপে কেটে নিব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে চুলায় আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন এই মুন শেপের বনগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখুন এগুলো কতটা ফুলে উঠেছে। এর একটা পাশে যখন একটা লাইট ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে এই বনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি কমানো থাকলে কিন্তু এগুলোতে অনেক বেশি তেল টানবে, আবার চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না। দুটো পাশেই যখন এভাবে সুন্দর একটা লাইট ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। আমি একটা স্ট্রাইনারের সাহায্যে তেল ছড়িয়ে এই ভাজা বনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু এটা তেলে ভাজার পরিবর্তে মাইক্রোওয়েভেও বেক করে নিতে পারেন। সবগুলো বন আমি একইভাবে তৈরি করে নিব। আমার সব বনগুলো তৈরি করা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। এটার ভেতরটা কিন্তু একদম পুরোপুরি ফাঁপা, আর খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় একবার তৈরি করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমার আজকের রেসিপি এবং আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।